যারা এইচএসসি বেঁচে ছিলাম, ইভেন যারা প্রাইমারি স্কুল থেকে আছে তাদেরকেও আমরা যতদূর মনে পড়েছে সবাইকে আমরা স্মরণ করতে চেষ্টা করেছি। আর যারা আমাদের অজান্তে বাদ করেছে আমরা আমাদের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছি, তাদেরকে হয়তো ওভাবে আমরা নক করতে পারিনি বা যোগাযোগের কোনো মাধ্যম ছিল না বিদায়, আমরা তাদেরকে স্মরণ করতে পারিনি, তাদের সাথে যোগাযোগ হয়নি। আমরা আমাদের যে উদ্যোক্তা লিয়াকত হোসেন তার আগ্রহ এবং খোরশেদ যেহেতু আছে আমাদের মাঝে, আমরা চাই ওদের মন থেকে তাদের উদ্দেশ্যটা একটু শুনে তারপরে আমরা আমাদের কিছুটা মতামত ব্যক্ত করব। আমি প্রথমে আমাদের বন্ধু মোহাম্মদ লিয়াকত হোসেনকে তার একটু বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করার জন্য অনুরোধ করছি। আমার বন্ধু মহাম বেঞ্চ 1987, আসলে আমরা প্রবাসী থেকেও দেশের জন্য আমাদের মন প্রাণ সবসময় থাকে। আসলে সবাই আমরা গেস্ট বা সবাই আমরা হোস্ট, আসলে এই জায়গার মধ্যে কোনো ওই কেউ আমরা আমরা খুশি খুশি না, সবাই আমরা সমৃদ্ধভাবেই এই প্রোগ্রামটার আমরা প্ল্যান করছি। কিন্তু একসাথে হইলাম আরও কয়েকটা অনেক কিছু করার ছিল, যেমন আমরা একদিন থাকবো না, আমাদের জানপুরিতে বর্তমানে আরও দুই একটা প্রাইমারি স্কুল দরকার, আর সারা বাংলাদেশটা প্লাস্টিকের পাহাড়, এই জানপুরি এটার ব্যতিক্রম না। আমরা যদি সবাই অনুরোধ করি কাল থেকে আসুন, আমরা পাটের ব্যাগ নিয়ে বাজারে যাব, প্লাস্টিক আর ব্যবহার করব না, প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে প্লাস্টিকের পাহাড়, মশা দুর্গন্ধ নর্দমা কোনো প্ল্যান না, এগুলো আমাদের নিজেরাই এগিয়ে আসতে হবে, নিজেদের সলিউশন করতে হবে। আর আমরা সবাই যদি সম্মিলিতভাবে ইচ্ছা করি প্রতি 5 বছর পর একটা খেলার মাঠ আমরা প্রাইমারি স্কুল করে রাখতে পারি। কিন্তু আমি বন্টুরে আশা আদালতের দায়িত্ব দিয়ে আমরা সকলে এইটা কীভাবে সম্মিলিতভাবে সমস্ত গ্রামবাসীর একসাথে করে আমরা একটা নাইনটার পাড়া প্রতিবার একটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা করি, আর সবাই আমরা সহযোগিতা করি। আজকে এই সবাই উপস্থিত হওয়ার জন্য এই দূর দূরান্ত থেকে মালা রোকেয়া সবাই জেসমিন, তোমরা যেন সবাই আসে দূর দূরান্ত থেকে, মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে আরো প্রোগ্রাম করতে এই নাজমা আজ থেকে 35 ইয়ার্স বিফোর পরে আমরা হারাইছি, তারপর তাস দিয়ে আছে সবাই ওকে ধন্যবাদ। আর কি সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, ওকে ধন্যবাদ, খুদা হাফিজ। এখানে আমার একটু বন্ধু সব আমার এখানে আর কি,
আমার গ্রামে আমার কোনো বন্ধু বান্ধব নাই, যেহেতু আমি এখানে প্রায় 6 বছর বয়স থেকে আমি এখানে ছিলাম এবং এখানে সাথে বেশ করে আছেন দু বন্ধু কায়ম, ওদের সাথে আমার বেশি ঘনিষ্ঠতা ছিল এবং এরা আমার বাড়ির নানির কাছেই ছিল। অলমোস্ট সবাই তার মধ্যে সবার মধ্যে দু চারজন স্পেশালি থাকে যাদের সাথে আমি অনেক সময় পেতে বসি, এদেরকে এখন আমরা চাকরি ক্ষেত্রে বা ব্যবসাক্ষেত্রে চলে গেছি কিন্তু তাদেরকে অনেক মিস করি, দেখা হয় না। আমি আসলে জাল করি এখন অনেকদিন পরে আসলাম, সাধারণত আসা হয় না, কোনো অনুষ্ঠান আসা থাকলে কেউ বেঙ্গুলি থেকে আসি আর কি, ব্যস্ততার কারণে আসা হয় না। যার সবার সাথে দেখলাম অনেক অনেকের ওয়াইফ আসছে, ছেলে মেয়ের আসছে, দেখলাম আগে ভালো লাগলো। আমি আমার ছেলে মেয়ের ওয়াইফ আনতে পারিনি, এই জন্য আমি বাড়িতে দিলাম। আমি অফিস থেকে সরাসরি এখানে আসছি, আমার ওয়াইফ একটা প্রাইমারি স্কুল টিচার যদি জব করে ও আসতে পারে, আমার ছেলে মেয়েরা ঢাকা থেকে সাজা করে থাকে, আমি এদিকে বলতে গাউতে এদিকে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, এই জন্য অফিস থেকে সরাসরি চলে আসি, আনতে পারিনি আর কি। এই জন্য তো নেক্সট টাইম যদি আমি হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো সপরিবার উপস্থিত থাকার জন্য আর কি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আশরাফকে। এখন আমরা একটা গান শুনবো। Thank you.
Thank you.
উজ্জ্বল
লাল সালু মজিদেরা গ্রামের মধ্যে হেলিকপ্টারে গুলতা
Thank you.